প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো এবং সবাই ঘরেই আছো। আমরা গত ক্লাসে সামগ্রিক আয় ও ব্যয় নিয়ে আলোচনা করেছি। আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি ভোগ বলতে কি বুঝি। ভোগ দুই ধরনের হয়ে থাকে, স্বয়ংভূত ভোগ আর একটা হলো প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগ কাকে বলে? যে ভোগ আয়ের উপরে নির্ভর করে না। প্ররোচিত ভোগ কাকে বলে? যে ভোগ আয়ের উপরে নির্ভর করে। এরপরে আমরা ভোগ অপেক্ষক সম্পর্কে জেনেছি। ভোগ অপেক্ষক কাকে বলে? ভোগ এবং আয়ের মধ্যে নির্ভরশীলতা সম্পর্কে গাণিতিক প্রকাশকে বলে ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক দু ধরনের হয়ে থাকে, স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে? যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত এবং প্ররোচিত উভয় ধরনের ভোগকে বিবেচনা করা হয় তাকে বলে স্বল্পকালীন ভোগ অপেক্ষক। আর যে ভোগ অপেক্ষকে শুধুমাত্র প্ররোচিত ভোগকে বিবেচনা করা হয় তাকে বলা হয় দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। আমরা স্বল্পকালীন ভোগ রেখা কিভাবে অঙ্কন করা যায় এবং একটা অঙ্কন করে আমরা বোর্ডের মধ্যে দেখিয়েছি, একই সাথে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকেরও বিষয়ে আমরা আলোচনা করেছি। এরপরে তোমাদের বাসায় আমরা প্র্যাকটিসের জন্য দুইটি অপেক্ষক দিয়েছিলাম, বলছিলাম চিত্র আঁকার জন্য। আশা করি তোমরা যারা আগে দেখেছো তারা অবশ্যই এঁকেছো। আজকে আমরা ঠিক গত ক্লাসের যেখানে শেষ সেখান থেকেই শুরু করব। একটু খেয়াল করো, আমরা গত ক্লাসে একটা স্বল্পকালীন ভোগরেখা অঙ্কন করেছিলাম। ভোগরেখাটা ছিল এরকম, ভূমি অক্ষে আয় পরিষ্কার দেখা যাচ্ছে, লম্ব অক্ষে ভোগ, ভূমি অক্ষে আয় লম্ব অক্ষে ভোগ, এটা ছিল একটি স্বল্পকালীন ভোগ রেখা। এটি ছিল একটি স্বল্পকালীন ভোগ রেখা। আমরা লিখেছিলাম এই রেখাটি একটি সি রেখা। কি রেখা? সি বা ভোগ, স্বল্পকালীন ভোগ রেখা। সাধারণ সেন্সে এবার একটু চিন্তা করতে হবে। আমরা গত ক্লাস আলোচনার মধ্যে প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম যে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে, দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে এই অর্থাৎ এগ্রিগেট এক্সপেন্ডিচার সামগ্রিক ব্যয় সমান ছিল সি প্লাস আই, যেটাকে আমরা বলছিলাম সামগ্রিক চাহিদাও বটে। তাহলে সি এর সাথে অর্থাৎ ভোগের সাথে যদি তুমি আই যোগ করো তাহলে এই রেখাটা ভোগ, ভোগ রেখাটা আমরা কীভাবে গেছিলাম সি সমান এ প্লাস বি ওয়াই দিয়ে, এর সাথে যদি আমি ভোগকে যোগ করি তাহলে রেখাটা একটু উপরের দিকে যাবে। তার মানে সি, সি একটা রেখা, সি দ্বারা অঙ্কিত একটি রেখা, সি এর মান নিয়ে মানে ওয়াই এর মান নিয়ে আমরা সি রেখা অঙ্কন করেছিলাম, এরকম একটা রেখা পেয়েছি। এখন যদি আমরা সেই অপেক্ষকটার সাথে আই যোগ করি অর্থাৎ বিনিয়োগ যোগ করি তাহলে রেখাটা উপরের দিকে যাবে। তার মানে নতুন একটা রেখা হবে সি প্লাস আই। এটা একটা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি। আমি যদি এর সাথে সরকারি ব্যয় যোগ করি তিনঘাত বিশিষ্ট অর্থনীতি তাহলে রেখাটি আর উপরে যাবে, হবে সি প্লাস আই প্লাস জি, সি প্লাস আই প্লাস জি। তোমাকে আমি যে জিনিসটা বুঝাইতে চাই যে ভোগ রেখা হচ্ছে এটি, এই ভোগ রেখার সাথে যদি আমরা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকে যোগ করি তাহলে আমরা রেখাটা পাই একটু উপরের দিকে যায়, অর্থাৎ সেই রেখাটি হলো সি প্লাস আই। এরপরে তার সাথে সরকারি ব্যয় যোগ করে এটাকে আরও উপরে যায় সি প্লাস আই প্লাস জি। এখন এটা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি আর এটা হলো তিন খাত বিশিষ্ট অর্থনীতি, যেটা আমরা গত ক্লাসে বলেছি। এবার একটা জিনিস দেখো, এই সি প্লাস আইকে আমরা বলি অ্যাগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা। তা তোমার সামনে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে সামগ্রিক চাহিদা কেন হবে? একটু খেয়াল করো, সি মানে ভোগ, ভোগ মানে ভোক্তারা যেটা ভোগ করে, তার মানে ভোগ করতে হলে তাকে দ্রব্য বা চাহিদা, দ্রব্য বা চাহিদার দ্রব্য বা সেবার প্রয়োজন হয়। তার মানে হলো ভোগ করা মানেই হচ্ছে দ্রব্য সেবার চাহিদা। আবার ইনভেস্টমেন্ট বিনিয়োগ, তার মানে বিনিয়োগ কে করে? বিনিয়োগ করে উৎপাদনকারী বা বিনিয়োগকারী। তাহলে এই বিনিয়োগকারী যে ব্যয়টা করে সে ব্যয় করলে তার কিছু উৎপাদনের উপকরণ বা অন্য অন্য নানাবিধ বিষয়ের চাহিদা থাকে। তার মানে এই ভোগ করতে হলেও কতগুলো বিষয়ের চাহিদা থাকে প্রকাশ করতে হয়, আবার বিনিয়োগ করতে গেলেও কতগুলো বিষয়ের চাহিদা প্রকাশ করতে হয়। এখন
এই সি প্লাস আই তার মানে এটা ধরো সাহিত্য প্রকাশ করে এটা ধরো তাহলে আমি যদি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতির কথা ভাবি তাহলে সি প্লাস আই সমান এডি অর্থাৎ সি প্লাস আই হচ্ছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতির সামগ্রিক চাহিদা রেখা আর যদি তিনখাত বিশিষ্ট অর্থনীতি বিবেচনা করি তাহলে এখানে সি প্লাস আই প্লাস জি হচ্ছে তিনখাত বিশিষ্ট অর্থনীতির সামগ্রিক চাহিদা তাহলে সামগ্রিক চাহিদা আমরা গত ক্লাসে বলে বলেছি সেক্ষেত্রে আবার একটু মনে করাই দিই সামগ্রিক চাহিদা মানে একটা নির্দিষ্ট সময়ে জনগণ সরকার এবং উৎপাদন প্রতিষ্ঠান সকলে মিলে অর্থাৎ ভোগের জন্য যে পরিমাণ দ্রব্য বা সেবার চাহিদা প্রকাশ করা হয় তাকেই বলা হচ্ছে সামগ্রিক চাহিদা তার মানে দেশের সকল জনগণ নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য সেবা চাহিদা প্রকাশ করে তাকেই বলা হচ্ছে সামগ্রিক চাহিদা সেই সামগ্রিক চাহিদার চাহিদার মধ্যে উপাদানগুলো সামগ্রিক চাহিদার উপাদানগুলো হচ্ছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে সি প্লাস আই তিনখাত বিশিষ্ট অর্থনীতিতে সি প্লাস আই প্লাস জি তাহলে তোমাকে আমি যে জিনিসটা বুঝাইতে চেয়েছি সেটা হলো সামগ্রিক চাহিদা জিনিসটা কি সামগ্রিক চাহিদা হলো দেশের সকল জনগণের চাহিদা একটি নির্দিষ্ট সময়ে এবং সামগ্রিক চাহিদা রেখাটা হবে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী আমি এটা বুঝে ফেলছি মূলত আজকে আমাদের ক্লাসে আমরা যে বিষয়টার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করব সেটা হলো এক নম্বর এডি সামগ্রিক চাহিদা দুই নম্বর এএস সামগ্রিক যোগান এই সামগ্রিক চাহিদা অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই সামগ্রিক যোগান এই সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের সাহায্যে কীভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় সেটাই হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার বিষয় তাহলে আমি তোমাকে কী বলতে চাইছি আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই যে সামগ্রিক চাহিদা এবং যোগানের সাহায্যে কীভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় সেটাই হবে আমাদের আজকের আলোচনার মূল বিষয় তোমরা মাঝে মাঝে দেখবা পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন আসবে এরকম একটা চিত্র দেওয়া থাকবে এই একটু খেয়াল করো ভূমি অক্ষে আয় ভূমি অক্ষে আয় আর লম্ব অক্ষে দেওয়া আছে এডি এবং এএস ওএক্স অক্ষ ও ওয়াই অক্ষ এটি দেখো একটি রেখা আমি লিখছি তার সামনে লিখে রেখেছি 45 ডিগ্রি এই রেখাটার নাম হলো এএস রেখা এগ্রিগেট সাপ্লাই কার্ভ তার মানে হলো এগ্রিগেট সাপ্লাই কার্ভটা রাখতে হবে মূল বিন্দু থেকে এবং সেটা হবে 45 ডিগ্রি কত ডিগ্রি 45 ডিগ্রি এখন দেখো এগ্রিগেট সাপ্লাইটা কি সামগ্রিক যোগানটা কি সেটা একটু জেনে নাও আগে যে একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল উৎপাদনের উপকরণগুলোকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করা যায় তাকেই বলা হয় সামগ্রিক যোগান তাহলে একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল উৎপাদনের উপকরণের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তাকেই বলা হচ্ছে সামগ্রিক যোগান তার মানে উৎপাদনকারীরা একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে তাদের উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে মোট যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করে তাকেই বলে সামগ্রিক যোগান তোমাদেরকে একটু পূর্বের কথাটা বলি তোমরা আগেই পড়েছো এক সময় চাহিদা ও যোগান ওই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সেই চাহিদাটা ছিল ব্যক্তির যোগানটা ছিল ব্যক্তির অর্থাৎ ব্যক্তিগত চাহিদা এবং ব্যক্তিগত যোগান কিন্তু এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে সামগ্রিক চাহিদা এবং যোগান অর্থাৎ সকলের চাহিদা এবং সকলের যোগান এবার আসো আমি একটা রেখা আঁকছি এডি রেখা এ ডি রেখা সামনে দেওয়া আছে সি প্লাস আই আমার দেওয়া থাকতে পারে সি প্লাস আই প্লাস জিও থাকতে পারে কিন্তু যেহেতু এটা আমরা দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি বিবেচনা করছি এর জন্য লিখছি সি প্লাস আই তবে এই অবস্থায় যদি তোমাকে সি প্লাস আই প্লাস জি থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা একটা তিন খাত বিশিষ্ট অর্থনীতি এরকম একটা রেখা দেওয়ার পরে তোমাকে যে কথাটা বলবে যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো অথবা ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ কত বুঝিয়ে লেখো আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে যে এডি এবং এএস এর সাহায্যে ভারসাম্য জাতীয় আয় ব্যাখ্যা করতে হলে তোমাকে জানতে হবে ভারসাম্য জাতীয় আয় অর্জনের শর্তটি হলো এডি সমান এএস অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের শর্তটি হলো সামগ্রিক চাহিদা এবং যোগান হবে পরস্পর সমান সামগ্রিক চাহিদা এবং যোগান হবে পরস্পর সমান কি বলছি আবার বলো তো আমরা যে কথাটা বলছি সেটা হলো এই
যে ভারসাম্য অর্জনের শর্ত হলো সামগ্রিক চাহিদা এবং যোগান পরস্পর সমান, অর্থাৎ এ ডি সমান এ এস, এ ডি অ্যাগ্রিগেট ডিমান্ড, এ এস অ্যাগ্রিগেট সাপ্লাই। তাহলে ভারসাম্য অর্জনের শর্ত কি? ভারসাম্য অর্জনের শর্ত হলো সামগ্রিক চাহিদা এবং যোগান হবে পরস্পর সমান। তাহলে এই চিত্রের মধ্যে যে বিন্দুতে সামগ্রিক চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে ওই বিন্দুকে বলবো আমরা ভারসাম্য বিন্দু, আর ওই বিন্দু সোজা ভূমি অক্ষে যে পরিমাণ আয় পাওয়া যাবে সেটাই হবে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ। তাহলে আমরা এই যে একটা ই বিন্দু, ই বিন্দু সোজা নিচের দাগ দিয়ে আমরা লিখলাম ও কিউ। একটু যদি খেয়াল করো, আমি যদি বলি যে আমার ভারসাম্য বিন্দুটা ই বিন্দু, তাহলে তুমি আমাকে প্রশ্ন করতেই পারো কেন ভারসাম্য বিন্দু ই বিন্দু। উত্তর হলো যে ই বিন্দুতে সামগ্রিক চাহিদা এবং যোগান পরস্পর সমান। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার আমি তো বুঝি নেই কেন সমান, বুঝিয়ে দেন। সেই বোঝানোর জন্য তুমি একটু খেয়াল করো, আমরা জানি যে বিন্দুতে দুইটি রেখা পরস্পরকে ছেদ করে, ওই বিন্দুতে ওই দুইটা বিষয় বা জিনিস হয় পরস্পর সমান। তাহলে আমাদের এ ডি এবং এস রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। অতএব বিন্দু হবে ই বিন্দু। তারপরে প্রশ্ন থেকে যায়, স্যার এখনো পরিষ্কার না। এই পরিষ্কার করার জন্য তোমাকে একটু খেয়াল করতে হবে, তুমি ই বিন্দুর একটু বাম পাশে আসো, তাকাও বাম পাশে যে কোনো জায়গায়, একটা জায়গায় নাও, এদিকে তাকাও, তাকাইলে দেখো এইটা হলো এ ডি রেখা আর এইটা হলো এস রেখা। আমি এখানে একটা বিন্দুকে একটু চিহ্নিত করলাম, এটার নাম দিলাম কিউ ওয়ান, এটার নাম দিলাম মনে করো এফ, এটার নাম দিলাম মনে করো আর। একটু খেয়াল করো, ই বিন্দুর বাম পাশে যে কোনো বিন্দুতে এ ডি রেখা উপরে এস রেখা নিচে। আবার বলছি, ই বিন্দুর বাম পাশে যে কোনো বিন্দুতে যে কোনো অবস্থায় এ ডি রেখা উপরে এস রেখা নিচে। কোনো রেখা যদি উপরে থাকে, এটার মানে ওই রেখা ওই ওই ওইটার পরিমাণ বেশি, আর নিচে থাকা মানে ওইটার পরিমাণ কম। তাহলে ই বিন্দুর বিপিস যে কোনো জায়গায় ধরলাম ও কিউ ওয়ান পরিমাণ আয়ের ক্ষেত্রে, তাহলে ও কিউ ওয়ান পরিমাণ আয়ের ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে আমার চাহিদার পরিমাণ, সামগ্রিক চাহিদার পরিমাণ এফ কিউ ওয়ান আর সামগ্রিক যোগানের পরিমাণ আর কিউ ওয়ান। তাহলে খুব স্বাভাবিকভাবে সহজ একটা কথা দাঁড়ালো যে ও কিউ ওয়ান পরিমাণ জাতীয় আয়ে এডির পরিমাণ এফ কিউ ওয়ান আর এস এর পরিমাণ আর কিউ ওয়ান। তার মানে হলো এই বাম পাশে যে কোনো অবস্থায় এ ডি গ্রেটার দেন এ এস। যারা এখনো বোঝনি তারা আবারও খেয়াল করো,